আমি এই ফল মেলায় আসছি, আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি। ওদেরকে মানে এই ফ্রুটস মেলাতে নিয়ে আসার কারণ হচ্ছে এখানে অনেক ধরনের ফ্রুটস আছে, এখানে বাংলা ফ্রুটস আছে, প্লাস অনেক ফ্রুটস আছে যেগুলো প্রায় বিলুপ্তি, একদম বিলুপ্তির পথে, ওই ফ্রুটসগুলো আমরা দেখতে পেয়েছি এখানে এসা। তারপর মানে এমন কিছু ফ্রুটস আছে যেগুলোর নাম আমিও জানি না, ওইগুলো মানে আমি দেখেছি এইখানে এসে। আমাদের সবারই অনেক শিক্ষণীয় অনেক বিষয় আছে যেগুলো দেখা যায় যে আমরা জানি না, নাম জানি না, ওইগুলো বাচ্চারা শিখেছে। তো আমার মতে মনে হয় যে এই মেলাটা প্রতিটা স্কুলে দেওয়া দরকার, যেন সব বাচ্চারা ফ্রুটসগুলো দেখতে পারে, জানতে পারে, দেশে বিদেশে সবগুলো ফ্রুটসের নাম জানতে পারে। তাই আমার এখানে আসা, বাচ্চাদেরকে নিয়ে আসা। মূলত এই ফল মেলার আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে ফল সম্পর্কে চেনানো এবং জানানো, কারণ আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চারা অনেক ফল সম্পর্কে তারা জানে না। এই জন্য দেশি বিদেশি সকল ফল মিলে আমরা আয়োজন করেছি। আমার বাচ্চা স্কুলে পড়ে, হচ্ছে যে এখানে এসে ওরা অনেক কিছু শিখতে পারবে, তার জন্য ফল মেলায় নিয়ে আসা হলো যে দেশি বিদেশি নানা ধরনের ফল এখানে, যেটা দেখে ওরা হলো যে সব চিনার ইংলিশ বাংলায় সবই চিনতে পারবে আর কি, ধারণা হবে ওদের, তার জন্য মানে এটা এই ফেস্টিভ্যালে নিয়ে আসা আর কি। আমি মনে করি এটা হলে হচ্ছে স্কুলে বাচ্চাদের জন্য ভালো, কারণ সব ফলের নাম জানতে পারবে। হচ্ছে যে আমি চাই যে প্রতিটা স্কুলে এরকম হলো যে ফেস্টিভ্যাল হোক। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার ছোট মেয়েকে নিয়ে আসছি, এই প্রতিষ্ঠানে এসে দেখলাম অনেক সুন্দর আয়োজন, ফল উৎসব, ফলের মেলা। এই মেলা এসে আমার মেয়েকে ফল টল সব স্টলে ঘুরে দেশি বিদেশি অনেক ফল দেখেছি, জানি আমার চোখে পড়ে না। ফুড ফেস্টিভ্যাল ইন পিনাকল, উই হ্যাভ লার্নড সো মেনি ভেরিয়াস কাইন্ডস অফ ফুড, অ্যান্ড হিয়ার দেয়ার ইজ টোটাল 140 ফ্রুটস। Among these, I have seen dragon fruit, papaya, various kind of lychees, and mangoes, which are not here in Bangladesh, and so many kinds of dates, like azua, maryam, safru, and etc. আমাদের এই ফলের মেলাটি প্রতি বছরই আমাদের স্কুলে হয়। এখানে দেশি ফল, বিদেশি ফল, প্রচলিত অপ্রচলিত সব ফলই আমাদের এখানে আছে। এভরি ইয়ার ইন আওয়ার স্কুল উই হ্যাভ ফ্রুট ফেয়ার ইজ অ্যারেঞ্জ ইন আওয়ার স্কুল। ইন দ্য ফ্রুট ফেয়ার উই গেট দ্য এক্সপ্লেনেশন অ্যান্ড ক্যান সি মেনি রেয়ার টাইপস অফ অ্যান্ড কমন টাইপস অফ ফুড। উই অলসো গেট মেনি কমন ফুডস অ্যান্ড অলসো গেট আনকমন ফুড। এখানে মূলত আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা এই দেশীয় ফল এবং বিদেশি ফলের সাথে পরিচিত করার জন্য ফলের আয়োজনটা করি। এখন আমাদের মূলত আয়োজনটা ছিল যে আমাদের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা আসবে। এখন দেখা গেছে যে পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলের শিক্ষকগণ আসছেন, তাদের ছাত্রছাত্রীরা আসছেন, এবং বিভিন্ন অফিসের বিভিন্ন বড় কর্মকর্তারা আসছেন আমাদের ফলটা দেখার জন্য, এবং আশেপাশের অনেকেই আসছেন। যেটা আমাদের ছোটো পরিসরটাকে আমরা আসলে এতটা আশা করি না, দান ক্ষমতা অনেক লোক হয়ে গেছে, এবং আমরা এমন অনেক কিছু ফল এখানে আনতে পেরেছি, জোগাড় করতে পেরেছি, যেটা আপনার অনেকেই দেখে নাই।